কিছু পুলিশ আওয়ামী লীগের কর্মী হিসাবে কাজ করেছে, সেই আওয়ামী লীগের চিহ্নিত পোশাক কুত্তার মতো লেলিয়ে পড়ছিল। কুকুর যেমন লেলিয়ে পড়ে ঠিক পুলিশের নামে কলঙ্ক, কয়েকজন পুলিশ তারা কুকুরের মতো লেলিয়ে পড়েছিল। চারটি পয়েন্টই আমাদের নেতা কর্মীদের উপর আমি ধন্যবাদ জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটি আমাদের মাননীয় মহাসচিব যে কর্মসূচি ঘোষণা করেছিলেন যে ঢাকার প্রবেশ পথে অবস্থান, অবশ্যই প্রবেশ পথে অবস্থান সফল হয়েছে ইনশাআল্লাহ। কেন যদি সফল না হয় একজন মন্ত্রীর গাড়ি গেলেন না কেন, একজন আওয়ামী লীগের এমপির গাড়ি গেলেন না কেন? কি যেতে পেরেছে কেউ? যেতে পারেনি, নেতা কর্মীদের উপর লেলিয়ে পড়েছে। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বাবুর উপর, গয়েশ্বর চন্দ্র রায়ের উপর কিভাবে আপনারা দেখেছেন, ডিবির পুলিশ ডিবির ড্রেস পরা কি দেখেন নি আপনারা? তাকে কিভাবে লাঠি পিটা করেছে এবং মাটিতে পড়ে যাওয়ার পরে, আর অন্যান্যরা যেখানে ছিলেন আপনারা দেখেছেন। আমি যখন গাবতলিতে গিয়ে নামলাম আমাদের নেতা কর্মীদের সাথে কথা হচ্ছিল, চতুর্দিকে ছড়িয়ে আছে। আমার সাথে মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতান আহমেদ সহ মহিলা দলের অনেক নেতা কর্মী সেখানে ছিল এবং বিএনপি অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী ছিল। চারটি পাঁচটি পুলিশের সারি করেছে, যে একটু এদিকে আসে তাকে গ্রেফতার করে, যে একটু ওইদিকে যায় তাকে গ্রেফতার করে, যে আসে তাকে গ্রেফতার করে। প্রায় 156 জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে ওই স্পটে পুরো 2 ঘন্টায় 3 ঘন্টায়। কি জন্যে? ভয় দেখাচ্ছে। আর আওয়ামী লীগের নেতা কর্মীরা দূরে আছে, দু একজন পুলিশ নামি আমি বলবো, নাজমুল নাজমুল এমডি ডেকে আওয়ামী লীগের কর্মীদেরকে তোমরা আসো আসো আসো। এভাবে এভাবে ডাকে যে তোমরা আসো, তোমরা আক্রমণ করো। এই যে দেখানো এবং সেখানে দেখেছি কিভাবে হাত দিয়ে ডেকেছে, সে ডাকার পরেও কি আমরা সেখান ত্যাগ করেছি? ত্যাগ করিনি। দেশ নায়ক তারেক রহমান বলেছে ফয়সাল হবে রাজপথে, 52 হয়েছে, 62 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে, 23 সালে ইনশাল্লাহ রাজপথে ফয়সাল হবে। আপনারা ভয় করবেন না, কাল পরশু যেটা হয়েছে ইতিহাস রচনা করেছেন আপনারা। কি করেছেন আপনারা? ইতিহাস রচনা করেছেন। আমাদের মাননীয় মহাসচিব এখানে আছে, এখানে সঞ্জয়টা একটু, আমাদের মাননীয় মহাসচিব মাননীয় মহাসচিব এখানে আছেন, আপনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনা করে কর্মসূচি দিন। আমাদের জীবন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা উৎসর্গ করলাম। উৎসর্গ করার জন্য রাজি আছেন কিনা বলেন। নেতাদের দুই হাত তুলে দেখেন দেখি, আপনারা দুই হাত তুলে দেখেন, দুই হাত তুলে দেখেন, আমরা উৎসর্গ করলাম। যদি একজন নেতা কর্মীর মৃত্যু হয়,
এক নম্বর আসামি হবে শেখ হাসিনা, দুই নম্বর আসামি হবে ওবায়দুল কাদের, তিন নম্বর আসামি হবে স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর তো বুঝেনি কারা হবে আসামি। অতএব আপোষ না, জুতা মেরে কি গরু দান নাকি না, জুতা মেরে গরু মেরে জুতা দান। আপনি পাঠান কি ফল পাঠান, আমি ঘুমিয়ে আছি, ওষুধ খাইয়ে আমাকে ঘুমিয়ে রেখেছে, হঠাৎ করে দেখি এই পরিস্থিতি। আমার সাথে কারো কোনো কথা হয় নাই, ঘুমিয়েছিলাম। ঈশ্বরচন্দ্র বাবুকে খাওয়ানোর নামে নাটক দেখিয়েছে, আমার নামে নাটক দেখিয়েছে, নাটক করে লাভ নেই, শেখ হাসিনা তোমাকে যেতেই হবে।